সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এসেছি আজকে নতুন আরেকটি খেলা নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন আছে অনেকগুলা। আমাদের এই পাশে একজন প্রতিযোগী আছে, তার হাতে আছে ঝাঁটা। অর্থাৎ আমাদের খেলার রুলস হবে, এই যে ঝাঁটা আছে সে সময় পাবে 1 মিনিট, আমাদের এই বেলুন কিছু এখানে তার ফেলানো রাখবে। অর্থাৎ সে 1 মিনিটের ভিতরে যে যদি সে সব কয়টা, যার আমরা ধরেন 3টা বেলুন দিলাম বা 4টা বেলুন দিলাম, সে যদি সব কয়টাই ফেটাতে পারে তাহলে সে হবে আজকের বিজয়ী। আর বিজয়ী যে হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিনের ন্যায় আজকেও আছে আমাদের ডেইলি আরসি, অনেকগুলো পুরস্কার আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের স্মার্ট ওয়াচের মাধ্যমে আমরা দেখাবো যে টাইমটা কখন শুরু হবে, এবং আমরা ওখান থেকে আমাদের যিনি সহযোগী আছে সে তাকে বলবো কয়েকটা বেলুন ওখান থেকে সরাই দিতে। আর কয়েকটা বেলুন রেখে দাও, মেয়েদের হাতে দাও, তুলে দাও, ওদের হাতে তুলে দাও, ধরে রাখো, তুলে দাও, তুলে দাও, আরো কয়েকটা তুলে দাও, তাড়াতাড়ি দাও। এবার তুমি এলোমেলো করে দিতে হবে জিনিসগুলো, কিন্তু এলোমেলো করে দিতে হবে, সাইজ করে দাও, এলোমেলো করে দাও, সব এক জায়গায় দিলে তো হবে না। তুমি আচ্ছা, ওকে। তো আমাদের আমরা বলছিলাম 1 মিনিট দেবো, কিন্তু দুঃখের বিষয় আমরা 1 মিনিট দিলে দেখা যাচ্ছে আমাদের সময় একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করবো 30 সেকেন্ড দিয়ে, জাস্ট ফর 30 সেকেন্ড। আপনারা দেখেন আমাদের স্মার্ট ওয়াচ যখন শুরু হবে তখন সাথে সাথেই আমাদের খেলোয়াড় মুগ্ধ সে চলে যাবে। আমরা যখন বলবো রেডি, 1, 2, and 3, তুমি যাইতে পারো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইম কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। তার কিন্তু অলরেডি ওইভাবে খুঁজে নেওয়া যাবে না, সাবাস সাবাস খুঁজে নেওয়া যাবে না, ডাইরেক্ট ইয়ে করে মারতে হবে, রাইট। আর মাত্র 9 সেকেন্ড আছে, 4টা এখনো পুরোতে পারিনি, আর মাত্র 6 সেকেন্ড, 1টা এখনো পারিনি, সে চেষ্টা করতেই আছে, চেষ্টা করো, এখনো শেষ নেই, এবং টাইম আপ। চলছে খেলা চলছে, দেখে নেওয়া যাবে না, ওইভাবে দেখা যাবে না, তুমি ডাইরেক্ট বাড়াতে পারবো শুধু। এবারের প্রতিযোগী হলো, ওখানে রিস্টার্ট করো, আমাদের খেলা শুরু হচ্ছে। এবার আসছে তাজিম, স্টার্ট করো, টাইম স্টার্ট, যাও, চলে যাও, চলে যাও, টাইম কিন্তু চলছে, সাবাস। তার বাড়ি দেওয়া শুরু হয়ে গেছে, সাবাস। সে যদি মারে কিন্তু অনেকগুলো ফাটাতে পারে সে, আর সাবাস চলছে, চলছে মামা, সাবাস, দেখা যাক, সাবাস। আর মাত্র 7 সেকেন্ড, দেখা যাক, সময় শেষ। আমাদের এবারের প্রতিযোগী এসেছে আমাদের মুন সাহেব। মুন সাহেবের খেলা শুরু হবে, আমরা যখন বলি রেডি, 1, 2, শুরু হয়ে গেছে তার টাইম। সাবাস, সে কিন্তু অলরেডি বুঝতে পারে না, 1টা সাবাস, 2টো, 3টে সাবাস, 4টে, 5টা, টাইম দেখো, আর মাত্র 16 সেকেন্ড আছে, 6টা ফাটাতেই আছে সে, বেলুন তো আমাদের, এই দেখছে মনে হচ্ছে, টাইম আপ। এরই সাথে সে টাইম শেষ করে ফেলেছে, আমাদের টাইম মোটামুটি ভালোই চলেছে। এবার মুন্না, সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের শেষ প্রতিযোগী আমাদের মুন্না ভাই, দেখা যাক MBBS মুন্না কি করতে পারেন। তো টাইম ইজ স্টার্ট, শুরু হয়েছে টাইম, চলছে টাইম, চলছে টাইম, চলছে, সামনের দিকে কোথাও হবে,
ফাটাতে হবে, একটা ফাটাতে পারলে কিন্তু পাস হবে। ও লাইন এসেছে, লাইন এসেছে, বাড়ি মারতে হবে, বাড়ি মারতে হবে। ও মুন্না এখন টাইম আছে, মার মার মার, বাড়ি মারতে থাক, আরে মারতে থাক, টাইম মাত্র 5 সেকেন্ড আছে। যাক, এরই সাথে আজকে আমাদের একটা বেলুন ফাটাইয়ে বিজয় হয়েছে আমাদের মুন্না ভাই। আমরা মুন্না ভাইয়ের হাতে তার প্রাইজটি তুলে দেবো, প্রাইজ। তো আমরা পুরস্কার তুলতেছি আমাদের মুন্না ভাইয়ের হাতে, সবাই একটু তাকিয়ে দাও।